ভাইরাল টপিক নারী কিসে আটকায়? নারী আটকায় সম্মানে, ভালোবাসায়, সংসারের মায়ায়। কেননা দিনের পর দিন অনেক নারী অবহেলিত হয়েও এই সংসারে টিকে আছে সন্তানের মায়ায় আর ভালোবাসায়। তো দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গিয়েছে। আজকে আমার পঞ্চম অ্যানিভার্সারি। এই 5টা বছর আমরা সুখে দুঃখে একসাথে কাটিয়েছি, আর থাকতে চাই 100 বছর। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। তো সারা দিন আমরা কী কী করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দিনটাতে, আশা করছি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই 5 বছরে আমার প্রাপ্তি হচ্ছে আমার সন্তান দিব্য। এই তো সকালবেলা থেকে আমরা ব্লগটি শুরু করছি। সকালে আমরা নাস্তাটা খেয়ে নিলাম, এই তো দিব্যকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমি সকাল থেকে রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ অনেকগুলো রান্না ছিল আর কিছু লোকজনকে বলেছিলাম খাওয়ার জন্য। আসলে এই দিনটাতে একটু মজা করব, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, একটু ঘোরাফেরা করব, এতেই অনেক শান্তি। প্রতিটা দিন তো আসলে একই রকম যায়, কিন্তু কিছু কিছু স্পেশাল দিন আছে যেটা কিনা একটু স্পেশাল করেই তুলতে হয়, না হলে দিনটা আসলে একঘেয়েমি মনে হবে। এই তো প্রথমে আমি আসলে আমড়ার টকটা রান্না করে নিলাম, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার একটা চুলা, তাই রান্নাটা আমার একটু সকাল সকালে করতে হচ্ছে। আবার দিব্যর খাওয়ানো দাওয়ানো বারবার খাওয়াতে হয়, বাচ্চা ছোটো, এই জন্য মোটামুটি আমি আগে থেকে সবগুলো যে দেখুন গুছিয়ে নিয়েছি, না হলে আসলে পারা যাবে না। তো মাছটা ভেজে আমি ডিমটাকেও ভেজে নিয়েছি, আর এদিকে এবার মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, সবগুলো কষিয়ে নিয়েছি মশলা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের দো পেঁয়াজু হচ্ছে। আসলে আমার সংসার জীবনে আমাদের দূরে থাকতে হয় স্বামীর কর্মব্যস্ততার জন্য, সবাইকে রেখে দূরে থাকতে ভীষণ কষ্ট হয়। আর কোনো কোনো অনুষ্ঠান হলে তো তখন একা একা আসলে এভাবে আয়োজন করে খাওয়া দাওয়া অনেকটাই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কর্মব্যস্ততার জন্য আমাদের দূরে থাকতে হবেই, দিন এভাবেই যাবে, কী করার, কিচ্ছু করার নেই। বাচ্চা নিয়ে আসলে দৈনন্দিন জীবনে রান্নাটা করাই ভীষণ কষ্ট হয়ে দাঁড়ায় অনেক সময়, তারপরেও এই এক একটা দিন একটু কষ্ট করতেও ইচ্ছে করে, অনেক সময় একটু স্পেশাল করে তুলতে ইচ্ছে করে। মাঝে মাঝে মন চাই কেউ যদি পাশে থাকতো, একটু কুটি বেছে দিত বা একটু এগিয়ে দিত, তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, অনেকটা কাজ এগিয়ে যেত। কিন্তু আসলে দূরে থাকি, কিচ্ছু করার নেই। তো এই তো মাছটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি ডিম বসিয়ে দিব। তো মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর বাদাম বাটাটা দেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে বলক উঠে, তখন এতে দিয়ে দিব আমি দুধ। এই তো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ একটু বলক তুলে নিয়ে তারপর আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিব। আসলে এটা আমি তৈরি করছি ডিমের কোরমা, মরিচগুলো ফালি করে কেটে দিয়ে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে বলক উঠিয়ে নিব। আর নামানোর আগ মুহূর্তে আমি একটু দিয়ে দিব ঘি, এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসবে। নামানোর আগ মুহূর্তে ঘিটা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে, তাই আমি নামানোর আগেই দিব। তো আসলে একটা একটা করে নামিয়ে নিচ্ছি, আর আমি রান্না করে নিচ্ছি। কীভাবে যে এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারিনি। এই তো মনে হয় সেদিন আমরা একসাথে হলাম, আর চলে গেল 5টা বছর। আসলে দিনগুলো এভাবেই কেটে যায়, বুঝতেই পারি না। সুখে দুঃখে হাসি কান্নায় এই 5টা বছর কেটে গেল, এভাবেই যেন কেটে যায় আমাদের আরও বাকি দিনগুলো, এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। এই তো ডিমটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এদিকে রান্না করব এবার বুটের ডাল। তো বুটের ডালটা আমি আসলে সব কিছু একবার মাখিয়ে রান্না করে নিব। আমি এর আগে কখনো মাখিয়ে রান্না করিনি। তো প্রেশার কুকারে আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, এই রসুন বাটা, আদা বাটা, এই সবগুলো একসাথে দিয়ে এবার আমি মাখিয়ে নিব। তো রান্নাটা কিন্তু আমি একদমই পারি না, আর রান্নাটা মার কাছে শেখাও হয়নি। অনেকেই আছেন যে মা রান্না করতেছে, বসে বসে দেখতেছেন কীভাবে রান্না করে, সেটা আমার কখনোই হয়নি।
সংসার করতে গেলে রান্নাটা করতেই হবে, কিছু করার নেই। যেমনই হোক না কেন, এখন তো রান্না করেই খেতে হয়, না হলে কে রান্না করে দিবে? নিজের কাজগুলো নিজেরই করতে হয়, কেউ আসলে হেল্প করার নেই। এই তো সবগুলো কিন্তু আমি একসাথে মাখিয়ে নিয়েছি, আর এখানে কিছু মাংস দিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার আমি এই সবগুলো উপকরণ ভালো করে একসাথে করে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিব 7 থেকে 8টা। এই তো এদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য এখানে আমি দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়ন। এবার ডালটা দিয়ে একটু ঝোল দিয়ে 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 দিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি নেড়েচে একটু মিশিয়ে নিব, আর বলো কুটলে কিন্তু এটা আমার ডালটা একদম রেডি হয়ে যাবে। এই তো ডালটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে মাংসটা আমি তুলে দিয়েছি, প্রথমে আমি কষিয়ে নিব, তারপর প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে তারপর আবার ফোড়ন দিয়ে দিব। এভাবে আসলে মাঝে মাঝে রান্না করি। আবার অনেক সময় দেখা যায় একসাথে প্রথমে আগে ফোড়ন দিয়ে তারপর বসিয়ে দিই, আবার মেখেও নেই। তো আসলে এক এক সময় এক একভাবে রান্না করি। তো রান্নাটা আগে দেখুন আমার রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আসলে পোলাওটা আমি দুইবার রান্না করছি, একবার আমি এভাবে রান্না করে নিয়েছি, পরে আবার রান্না করব। আর এদিকে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আমি পটল কেটে রেখেছি, এগুলো ভেজে নিচ্ছি। তো এইসবগুলো আসলে ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন দেখাচ্ছি কী কী রান্না করেছি, পটল ভাজি, বেগুন ভাজি, এই তো মাছ, এদিকে টক, এদিকে ডিম, মাংস, পোলাও, আর এদিকে আমি ছালাদের জন্য কিছু শসা কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি, আর এইদিকে আমি পায়েস রান্না করেছি। ও এই তো ছিল আজকের আয়োজন। এই তো দুপুর হয়ে গেছে, সবাই খেয়ে নিচ্ছে এদিকে, আর এদিকে আমার ছোট বাবুটাও খেয়ে নিচ্ছে। এই তো বাড়িওয়ালি পিসিমণি বলে ডাকে, ও উনি খাইয়ে দিচ্ছে। দিব্য তো ভীষণ খুশি, আসলে বাচ্চারা কিন্তু ছোট ছোট কিছু আয়োজন দেখলে অনেক খুশি হয়, সবাই মিলে খাচ্ছিল, ও অনেক খুশি হয়েছে। তো আসলে 2টার দিকে খাবারটা আমি আসলে রেডি করে রেখেছিলাম সবার জন্য, 2টা থেকে 4 সাড়ে 4টা পর্যন্ত ওনারা আসলে গল্প করে খেয়ে নিয়েছে। আর এদিকে আমি এই তো গিফট পেয়েছি, হাজব্যান্ড আমাকে 2টা শাড়ি গিফট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমরা আসলে খাওয়া দাওয়া করে 4:30 5টার দিকে খেয়ে দিয়ে আমরা 6টার দিকে বের হয়ে গেছিলাম একটু ঘোরার জন্য বিকালবেলা। তো এই তো আমরা একটু পার্কের দিকে গিয়ে ঘুরে আসলাম বাচ্চাকে নিয়ে, বাচ্চা অনেক খুশি। দিব্য আইসক্রিম খাচ্ছিল, আর আসলে আমরা ঘুরে ছোটোখাটো বিষয় কিন্তু অনেক মজার। এই তো সারাদিনটা একটু ব্যস্ততায় কাটলো, একটু ঘুরলাম ফিরলাম, একটু খেয়ে দিয়ে সবার সাথে মজা করলাম, গল্প করলাম, এটাই কিন্তু অনেক। তো প্রতিদিন তো আমরা আসলে ঘরে খেয়ে থাকি, তো স্পেশাল কোনো দিন নেই। তো এটা দিনটা কিন্তু ভালোই ছিল, আর রাতে আমরা কেক কাটলাম, একটু মজা করলাম। তো এই ছিল আজকের আয়োজন। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক দিয়ে দিবেন।